বদল আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ঘটনা ঘটানোরও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়াও আগামীকাল হেফাজতের কাউন্সিল বন্ধের আহ্বান জানিয়েছে আলামা আহমদ শফির পরিবারের সদস্যরা। হেফাজতে ইসলামের ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বলা হয়, কাউন্সিলের বর্তমান কমিটির 7 জন যুগ্ম মহাসচিবের মধ্যে 5 জনকেই দাওয়াত করা হয়নি। হেফাজত কর্মীদের এই কাউন্সিল বয়কটের আহ্বান জানায় তারা। হযরতের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি পরিবার থেকে একাধিকবার বলা হলেও সরকারের প্রশাসন বা হেফাজতের বর্তমান দায়িত্বশীল কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। যেহেতু সম্মেলন যিনি ডেকেছেন, যিনি আহ্বায়ক, তিনি হেফাজতের সদস্য নেই, সেহেতু উনি ডাকতে পারেন না। উনি ডাকাটা অবৈধ, যেহেতু ডাকা অবৈধ সেহেতু সম্মেলনও অবৈধ।